আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমি হচ্ছে কিভাবে আমার পণ্যগুলো ডেলিভারি করি, কিভাবে হচ্ছে কুরিয়ার অফিসে পাঠাই, বা কিভাবে পণ্যটা কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছায়। তো আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের সেই প্রশ্নের উত্তর দিব বিস্তারিতভাবে সব কিছু। আর এখন তো খুব সুন্দর কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে শীতের টুপি আর হচ্ছে একটা কাফতান। এই শীতের টুপি আর কাফতানটা মূলত এই বছর ধরে 3 বছর চলে এসেছে, মানে অলরেডি 2 বছর রোজার ব্যবহার করা হয়ে গেছে, এই বছর ব্যবহার করলে 3 বছর হবে। তো দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু একদমই নতুনের মতোই দেখা যাচ্ছে। আর শুধু যে ক্যামেরা এরকম লাগছে তা না, আসলে সামনে থেকে দেখতেও কিন্তু একদম নতুনের মতোই আছে, কারণ এই সুতার জিনিসগুলো কিন্তু নষ্ট হয় না। প্রথম কথা হচ্ছে একদমই কালার উঠে না, সেই সাথে নষ্টও হয় না। আর বাচ্চাদের জিনিস বুঝতেই পারছেন, ব্যবহার করলে তো ওয়াশ করতেই হয়, তারপরেও কিন্তু নষ্ট হয় না। তো এবছরও কিন্তু ওর টুপি কাফতান দুইটাই শরীরে লাগছে, ও কিন্তু পরতে পারবে। আমি প্রথম যখন তৈরি করেছিলাম তখন কিন্তু একটু বড় সাইজ করে তৈরি করেছিলাম, আবার রোজার তখন স্বাস্থ্যটাও বেশ ভালো ছিল, সে কারণে কিন্তু হয়ে যেত। তারপর হচ্ছে গ্যাসে বছরও পরতে পেরেছে, আবার এবছরও দেখলাম যে আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে, পরতে পারছে। তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আপনাদের যাদের বাসায় ছোট ছোট বেবি আছে তারা কিন্তু চাইলে এরকম শীতের টুপি, মাফলার, কাফতান, সেই সাথে কিন্তু বাচ্চাদের পায়ের খুব সুন্দর সুন্দর জুতাও আপনারা নিতে পারেন। আর এগুলো কিন্তু শীতের সময় অনেক বেশি আরামও দেয়, সেই সাথে কিন্তু দেখতেও মাশাল্লাহ অসম্ভব রকমের সুন্দর। আর আপনারা যে শুধু আমি যেগুলো দেখাই এগুলোই নিতে হবে তার কোনো মানে নেই, আপনাদের পছন্দ থাকলে আমাকে ছবি দিতে পারেন, আমি কিন্তু সেই ছবি দেখেও আপনাদের তৈরি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তবে সমস্যা হচ্ছে আমার কাছ থেকে পণ্য নিতে গেলে বেশ কিছু আগে আমাকে অর্ডার করতে হয়, কারণ আমার হাতে যেহেতু বেশ অনেক অর্ডার থাকে আর আমি একা একা কাজ করি, সে কারণে একটু সময় নিয়ে অর্ডার করতে হয়। সে কারণে আপনাদের বলবো যারা শীতের সময় বাচ্চাদের জন্য আসলে কোনো কিছু নিতে চান তো অবশ্যই শীতের শুরুর দিকেই অর্ডার করে ফেলবেন, এতে করে আপনারা পুরো শীতটাই কিন্তু আপনাদের বাচ্চাদের সেই জিনিসগুলো পরাতে পারবেন। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার বিজনেস পেজের লিঙ্ক এবং কি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া থাকবে, আপনারা কিন্তু চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের কুশিকাটার পণ্য কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। সেই সাথে আজকে অনলাইন থেকে আমি বেশ কিছু সুতাও কিনেছি, আর সুতাগুলো কোন পেজ থেকে কিনি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই হচ্ছে এই প্রশ্নটা আমাকে করে থাকেন যে আমি কোথা থেকে সুতা নিই, এই প্রশ্নটার উত্তর আমি এতবার দিয়েছি কমেন্টে যেটা বলে শেষ করা যাবে না। আবার রিসেন্টও দেখলাম যে খুব আসছে, তো ভাবলাম আজকে যেহেতু আমি সুতা আনবক্সিং করব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমি কোথা থেকে সুতা নিই। তো অনেক আপুরাই হয়তোবা সুতা নিতে চান, তো তাদের অনেকটাই হেল্প হবে। তো আমি হচ্ছে ওই জিনিসগুলো শেয়ার করে এখন বিছানাপত্র গুছাতে এসেছি, আজকে কোনো রান্নাবাড়াই আপনাদের সাথে শেয়ার করব না। আজকে হতো রান্নাবাড়া ছাড়া সংসারে যে কত কিছু কাজ করি সেগুলোরই টুকটাক কিছু কাজ শেয়ার করব, সচরাচর যেগুলো ক্যামেরা বন্দি করা হয় না সেগুলোই মূলত। তো এই যে এখানে হচ্ছে রান্নাবাড়া শেষ করে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, আর সকালে নাস্তা কিন্তু হয়নি, সেটাও হচ্ছে করে নিব বিছানাপত্র গুছিয়ে নেওয়ার পর, ঘরদোর ঝাড়ু দিয়ে তারপরে করে নিব আর কি। আর রোজা রোজার বাবা দুইজনই দেখছেন যে আসলে ঘর ঝাড়ু দিতে গেলে, বিছানা গুছাতে গেলে এরা বিছানার উপরে এসে সব সময় দৌড়াদৌড়ি করবে, আর এতে তারা অনেক বেশি মজাও পায়। যাই হোক, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি হচ্ছে কিভাবে কুরিয়ার করি পণ্যগুলো আর কিভাবে কাস্টমারের হাতে পৌঁছায়। তো কুরিয়ারের ব্যাপারটা যেন আমি বিস্তারিতভাবে একটু বলি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি হচ্ছে এতদিন পর্যন্ত রেডেক্সে পাঠিয়েছি, আর আমি অ্যাপসের মাধ্যমে করি কিনা সেটাও জানতে চেয়েছিলেন। হ্যাঁ আপুরা, আমি হচ্ছে অ্যাপসের মাধ্যমে পণ্যটা যেখানে পাঠাবো সেখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু, মানে এভরিথিং যা যা ঠিকানা দেওয়া লাগে দিয়ে আমি হচ্ছে কনফার্ম করে দেই, আর এরপরে কিন্তু বাসায় এসে নিয়ে যায়। তবে আমার যেহেতু আমি থানা শহরে থাকি সে কারণে রেডেক্স কিন্তু বাসায় এসে নিয়ে যায় না, ওদের অফিসে গিয়ে দিয়ে আসতে হয়। তবে আমি কনফার্মটা হচ্ছে সফটওয়্যারে করি, এতে করে সুবিধা হয়, আমি পণ্যের সকল আপডেট হচ্ছে এখান থেকে দেখতে পাই যে আমার পণ্যটা কত দূর গেল বা কোথায় আছে না আছে সব কিছু কিন্তু আমি বিস্তারিতভাবে দেখতে পারি। আর আমি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি, হোম ডেলিভারি কিন্তু একটু ডেলিভারি চার্জটা বেশি হয়ে থাকে, তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিলাম। তো আর বর্তমানে হচ্ছে আমি পাঠাও যে কুরিয়ারটা আছে সেখানে পাঠাচ্ছি, কারণ এটা হচ্ছে আমার বাসার যে বিল্ডিংটা তার একদম সাথে লাগানো, পাশের বিল্ডিংয়েই হচ্ছে পাঠাওয়ের অফিস। আর এতদিন যে রেডিক্সে পাঠিয়েছি ওটা হচ্ছে এখান থেকে 20-30 টাকা রিক্সা ভাড়া দিয়ে মূলত যেতে হয়েছে, তো সে কারণে ভাবলাম যে যেহেতু পাঠাওয়ের অফিসটা এখানেই
তো আমি হচ্ছে পাঠাওতেই এখন পাঠাবো, তারপরও যদি মাঝে মাঝে আমার রেডেক্সে পাঠানোর কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি রেডেক্সেও পাঠাতে পারবো। দুইটাই হচ্ছে অ্যাপসে সিস্টেম করা আছে আমার ফোনে, তবে পাঠাওতে আমার মনে হয় যে কুরিয়ার করলে একটু ফাস্ট ফাস্ট ডেলিভারিটা হয়ে যায়, কারণ রেডেক্স আমি যখন ঢাকা থেকে করেছি তখন কিন্তু খুব দ্রুত হয়ে গিয়েছে, তবে থানা শহর থেকে এখন আমার মনে হচ্ছে যে না রেডেক্সে একটু বেশি সময় নিচ্ছে আর পাঠাওতে একটু ফাস্ট হয়ে যায়। একবার দুইবার যদি কোনো কারণে পণ্য পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু কুরিয়ার অফিসে গিয়েও কিন্তু পণ্য পাঠানো যায়, আর সেক্ষেত্রেও কিন্তু হোম ডেলিভারি করা যায়, তাও কোনো প্রবলেম হয় না। তবে যারা বিজনেস করে কন্টিনিউ যাদেরকে পণ্য পাঠাতে হয় তাদের জন্য অ্যাপসের মাধ্যমে কনফার্ম করলে কিন্তু সুবিধা। আর পাঠাওতে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে পাঠাওতে কিন্তু আমি যখন সফটওয়্যারে কনফার্ম করি তখন কিন্তু বাসায় এসে নিয়ে যায়, তবে যেহেতু আমার বাসার একদম পাশের বিল্ডিং সে কারণে আমি ওনাদের বলে দিয়েছি যে না আপনাদের ঝামেলা করতে হবে না, রোজার বাবা হচ্ছে যখনই অফিসে যায় সেই সময় হাতে করে নিয়ে বাসার নিচে থেকে দিয়ে চলে যায় আর কি, এতে করে আমাদের মনে হয় যে ঝামেলা হচ্ছে না, তবে ওদের বললে ওরা কিন্তু বাসায় এসে নিয়ে যাবে। আর রেডেক্স আর কি থানা শহরে এই সুবিধাটা নেই, তবে জেলা শহরে কিন্তু সব জায়গাতেই ডেলিভারি ম্যানরা বাসায় এসে পণ্যটা পিক করে নিয়ে যায় আর পরবর্তীতে আবার হোম ডেলিভারি করে দেয়। আর আপনি চাইলে পরে হোম ডেলিভারি ছাড়াও কিন্তু পণ্য পাঠাতে পারেন, এতে করে হচ্ছে কুরিয়ার অফিসে গিয়ে কাস্টমারদের নিয়ে আসতে হবে, তবে এক একটার হচ্ছে এক এক রকম ডেলিভারি কস্ট, যেমন আপনি হোম ডেলিভারি করলে এক রকম ডেলিভারি কস্ট হবে, আর যদি কাস্টমার হচ্ছে কুরিয়ার অফিস থেকে পণ্যটা নিয়ে আসে সেক্ষেত্রেও কিন্তু আপনার কষ্ট আরেক রকম হবে। এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে আমার পণ্যের দামটা আমি কিভাবে হাতে পাবো, আপনারা যখন সফটওয়্যারে কনফার্ম করবেন সেখানেই কিন্তু আপনি যে প্রোডাক্টটা পাঠাচ্ছেন সেই প্রোডাক্টের দাম, সেই সাথে ডেলিভারি চার্জ, টোটাল অ্যামাউন্ট সব কিছুই কিন্তু ওখানে চাবে। আর ওখানে যখন আপনারা দিয়ে দিবেন তখন কিন্তু যখন ডেলিভারি ম্যানরা পণ্যটা ডেলিভারি করবে কাস্টমারের কাছ থেকে সম্পূর্ণ টাকাটা নিয়ে তারপর পণ্যটা তার হাতে দিবে, আর যখন পণ্যটা ডেলিভারি হয়ে যাবে আপনি তো সফটওয়্যার দেখে বুঝতেই পারবেন যে পণ্যটা ডেলিভারি হয়ে গেছে, তারপরে হচ্ছে 72 ঘন্টা, অনেক জায়গায় 48 ঘন্টা এরকম সময়ের মধ্যে আপনাকে হচ্ছে টাকাটা বিকাশ করে পাঠিয়ে দিবে। আর আমরা যেরকম যারা অনলাইন বিজনেস করি আমাদের কিন্তু আরও কিছু খরচ যায়, যেমন হচ্ছে সিওডি চার্জ কাটে কিছু, কত হাজার টাকার পণ্য আমি পাঠাচ্ছি সেটার উপরে নির্ভর করে কিছু টাকা আবার সিওডি চার্জও কেটে নেয়। ডেলিভারি চার্জ যেটা সেটা তো আছেই, সাথে কিন্তু আরও কিছু সিওডি চার্জও অ্যাড হয়। আবার দেখা গেছে সেই টাকাটা যখন আমার বিকাশে আসে, বিকাশ থেকে উঠি আমার হাত পর্যন্ত নিয়ে আসার জন্য কিন্তু আবার বিকাশ চার্জও আমাদের কিছু চলে যায়। তো বুঝতেই পারছেন ডেলিভারি চার্জ আপুরা যে কয় টাকা দেয় তারপরে আমার পণ্যের দাম থেকেও কিন্তু আমার আরও কিছু টাকা ঘাটতি যায়। আর বিজনেস করতে গেলে আসলে এতটুকু তো ছাড় দিতেই হবে, এতটুকু করতেই হবে, তবে অনেক অনেক আপুরা আছে, বিশেষ করে এখন যেহেতু আমি কিছু টাকা অ্যাডভান্স নিয়ে অর্ডারটা কনফার্ম করি, সেটা হচ্ছে কত টাকার পণ্য সে নিচ্ছে সেটার উপরে নির্ভর করে। যেমন আপনি যদি 2500-3000 টাকার একটা পণ্য নেন বা 2000 টাকার একটা পণ্য নেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে 500-600 টাকা আপনি আগে অ্যাডভান্স করবেন, এতে করে আপনার অর্ডারটা কনফার্ম হবে। আর এক্ষেত্রে আমি দেখলাম যে অনেক আপুরাই আছে যখন 500 টাকা বিকাশ করে দেয় অ্যাডভান্স তখন কিন্তু সে বিকাশ চার্জটাও দিয়ে দেয়, যেমন 510 টাকা পাঠিয়ে দেয়, এরকম অনেক বিবেকবান মানুষ আছে যে তারা হচ্ছে বিকাশ চার্জটা দিয়ে দেয়, আবার অনেকেই হচ্ছে দেয় না, এটা হচ্ছে এক একজনের মনের ব্যাপার আর কি। তবে আমি কিন্তু কখনোই বিকাশ খরচটা চাই না, তবে অনেকেই হচ্ছে বুঝে এটা দিয়ে দেয়। তো সেই সকল আপুদের জন্য অনেক দোয়া রইল মন থেকে, কারণ তাদের প্রতি মন থেকে আসলে অনেকটা ভালো লাগা কাজ করে আর অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। তো এই যে এখন হচ্ছে আমি সুতার ব্যাপারে কিছু বলে নেই, আমার কিন্তু অনলাইন থেকে সুতা চলে এসেছে, আমি হচ্ছে গত 2 দিন আগে অর্ডার করেছিলাম, তো চলে এসেছে। এই যে আমার হাতে যে সুতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনে উল, আর এটা কিন্তু সামারিয়ান না, আমি কিন্তু রেগুলার কাজ সব সামারিয়ান দিয়ে করি, তবে শীতের যে কাজগুলো করব আমি, বিশেষ করে রোজার জন্য আমি আরও একটা টুপি তৈরি করব, সে কারণে আমি একটু মেহেদি কালার টাইপের একটা সবুজ কালার নিয়ে এসেছি আর একটা বেবি পিঙ্ক কালার নিয়ে এসেছি, এই দুইটা কালার হচ্ছে আমি দুইটা করে নিয়ে এসেছি, আর এগুলো হচ্ছে এনে উল দিয়ে করব, কারণ শীতের টুপি বলেন, কাফতান বলেন, শুজ বলেন, এগুলো হচ্ছে উল সুতা দিয়ে করলে একটু বেশি সুবিধা হয়, সামারিয়ান দিয়ে করলেও বেশ ভালো হয়, তবে আমার কাছে মনে হলো যে আমি এনে উল দিয়ে করি, দেখি তো কেমন হয়, আর পরবর্তীতে সামারিয়ান দিয়েও করে দেখব যে কোনটাতে বেশি ভালো হয়, পরবর্তীতে সেটাতেই করব।
আর সামারিয়ান সুতাগুলো যেগুলো এনেছি এগুলো কিন্তু সব আমার ওয়ার্ডারের কাজের জন্য হিসাব করে আনা, আর ওই চারটি সুতাই হচ্ছে আমি শুধুমাত্র রোজার জন্য টুপি তৈরি করব সে কারণে নিয়ে এসেছি। আর সুতাগুলো হচ্ছে আমি নিয়েছিলাম সুতা কালেকশন নামে একটা পেজ আছে ওই ভাইটার কাছ থেকে, আমার এই পর্যন্ত বিজনেসের যত সুতা আমি অনলাইন থেকে কিনেছি এ পর্যন্ত সমস্ত সুতা কিন্তু এই ভাইটার কাছ থেকে নিয়েছি, আর আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা সুতাই কিন্তু অনেক বেশি ভালো পড়েছে। তো আপুরা যারা আপনারা সুতা নিতে চান আপনারা কিন্তু চাইলে সুতা কালেকশন নামে একটা পেজ আছে সেই পেজ থেকে নিতে পারেন, ওই পেজের ওনার হচ্ছে একটা ভাইয়া। আপনাদের কমন দুইটা প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, আমি চেষ্টা করি আমার মাধ্যমে একটু হলেও যেন আমার আপুদের উপকার হয় সে কারণে বিস্তারিতভাবে সব কিছু বুঝিয়ে বলার, তারপরেও যদি কোনো কিছু আপনারা না বুঝে থাকেন কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব। তো সুতা নিয়ে বসে পড়েছিলাম কাজ করার জন্য আর রোজাকে সামান্য কিছুটা লেখালেখি করাচ্ছিলাম। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।